2021 সালে তোমরা যারা HSC এর সমমানের পরীক্ষা দিবে, সো আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এবং এই ভিডিওটি স্পেশালি তোমাদের রিকোয়েস্টের জন্য মেক করা হয়েছে, কেননা বর্তমান সময়ে সকলে 2021 সালের SSC এর সমমানের পরীক্ষার্থীদের উপর ভিডিও মেক করছে এবং সকলে এই অটো পাস বা আদার্স এই বিষয়বস্তু নিয়ে মাতামাতি করছে, কিন্তু 2021 সালের HSC এর সমমানের পরীক্ষার্থীদের উপর কেউ কোনো আপডেট নিউজ দিচ্ছে না, যার কারণে তোমরা প্রচন্ড রিকোয়েস্ট করছিলে যে ওই টপিকের উপর একটি ভিডিও মেক করার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, আমি মিসনার ফর ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 2021 সালের HSC এর সমমানের পরীক্ষা বর্তমান সময়ে যতটুকু লেটেস্ট আপডেট আছে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব এবং তোমাদের মনে বর্তমান সময়ে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো মেইন ভিডিওতে জাম্প করার আগে একটি রিকোয়েস্ট, তোমরা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, কেননা তোমাদের থেকে পাওয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মনোবল প্রচন্ড বাড়িয়ে দেয় ইন ফিউচার তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট সবার আগে উপহার দেওয়ার জন্য। তো চলো মেইন ভিডিওতে জাম্প করা যাক। তো ফার্স্ট অফ অল বলছি যে তোমাদের হয়তো এখন অটো পাস বা এই নিয়ে যেহেতু সবাই মাতামাতি করছে, সো তোমাদের মনেও সর্বপ্রথম এই কোশ্চেনটি আসে যে তোমাদেরকে অটো পাস দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। কিন্তু আমি আগের ভিডিওতে SSC পরীক্ষার্থীদের যেমনটা বলেছি তোমাদেরও ঠিক তেমনটাই বলছি যে অটো পাস দেওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, আর অটো পাস দেওয়ার সম্ভাবনা আসবে যদি না ঠিক টাইমে তোমাদের পরীক্ষাটা না হয়। সো কোন টাইমে পরীক্ষাটা হতে পারে অথবা কোন টাইম পরে পরীক্ষা যদি অনুষ্ঠিত না হয় তাহলে অটো পাস দেওয়ার সম্ভাবনা আসতে পারে, তো সেই বিষয়গুলো আমি একটু পরেই বলছি। সো ফার্স্ট অফ অল তোমরা এইটুকু ক্লিয়ার থাকো যে তোমাদের অটো পাস দেওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। সো এরপর তোমাদের সকলের মনে আরও একটি যে কোশ্চেন ঘুরপাক খায় সেটি হচ্ছে যে তোমরা তো ইন্টার ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল পরীক্ষাও ভালোমতো দিতে পারোনি বা দেওয়ার আগে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এবং ইন্টার সেকেন্ড ইয়ার তো একেবারেই ক্লাস হয়নি, তো তোমরা এই পুরো সিলেবাস কিভাবে কমপ্লিট করবে এবং পরীক্ষা যদি হয় তাহলে কিভাবেই বা তোমরা পরীক্ষা দিবে, কারণ ইন্টারের সিলেবাস তো আর সহজ কোনো কথা নয় যে বললেই শেষ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তোমাদেরও টেনশন করার কারণে তোমাদের সিলেবাসটাও ছোট পরিসরে করে দেওয়া হবে এবং তোমাদের 3 মাসের ক্লাস নিয়ে বা 4 মাস ক্লাস নিয়ে দিন তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। সো এই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন হতে পারে যে তোমাদের সিলেবাসটা কবে দেওয়া হবে। তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো যে 2021 সালে যারা SSC সমমানের পরীক্ষা দিত তাদের একটি শর্ট সিলেবাস দেওয়ার কথা এবং এই সিলেবাসটা ডিসেম্বরের মধ্যে পাবলিশড হওয়ার কথা। সো এই ক্ষেত্রে একটি আপডেট নিউজ যেটা হচ্ছে যে 2021 সালের SSC সমমানের পরীক্ষার্থীতে যে শর্ট সিলেবাস দেওয়ার কথা সেটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এই ডিসেম্বরের মধ্যেই তারা সিলেবাসটা পেয়ে যাবে। আর আরও আগে সিলেবাসটা দেওয়া হতো কিন্তু একটু লেট হচ্ছে, কারণ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত, এই জন্য সবকিছু একটু উলটপালট লেগে গেছে। তো এই ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে যদি 2021 সালের SSC সমমানের পরীক্ষার্থীতে সিলেবাসটা দিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের সিলেবাসটা হয়তো 2021 সালের জানুয়ারির দিকে দিয়ে দেওয়া হবে। সো এই ক্ষেত্রে যেহেতু তোমাদের পরীক্ষার আগে SSC সমমানের পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে আগে ওইটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ওই সিলেবাসটা আগে কমপ্লিট করা হচ্ছে। সো ওভারঅল যেহেতু সিলেবাস কমপ্লিট তৈরি করা, এখন জাস্ট এটা পাবলিশ হওয়ার পর তোমাদের সিলেবাসের কাজ ধরা হবে এবং তোমাদের সিলেবাসটা আশা করা যাচ্ছে জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির দিকে তোমরা পেয়ে যাবে। সো এবার কথা হচ্ছে যে তোমাদের কতটুকু সিলেবাস করা হবে বা কেমন পার্সেন্টেজ থাকতে পারে সেই শর্ট সিলেবাসে। তো এই ক্ষেত্রে তোমরা তো ইন্টার ফার্স্ট ইয়ারে কিছু হলেও পড়াশোনা করেছো, হয়তো ইয়ার ফাইনাল পরীক্ষাটি দিতে পারোনি কিন্তু ফার্স্ট ইয়ারে তো ইয়ার ফাইনাল পরীক্ষা না দিলেও মোটামুটি কিছুটা পড়ালেখা করেছো, তো সেক্ষেত্রে তোমাদের সিলেবাসের অধিকাংশ অংশ জুড়ে থাকবে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের পড়াশোনা এবং ইন্টার সেকেন্ড ইয়ারে যে সিলেবাস সেখান থেকে কিছু অংশ নিয়ে তোমাদের এই শর্ট সিলেবাসটা তৈরি করা হবে। সো ওভারঅল যদি শর্ট সিলেবাসের পার্সেন্টেজ কথা বলি তাহলে হয়তো 60-70% নেওয়া হবে তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এবং ইন্টার সেকেন্ড ইয়ার থেকে তোমাদের হয়তো 30-40% নেওয়া হবে। তবে 2021 সালের এই SSC পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেমনটা হয়েছে সেটা হচ্ছে 60% নেওয়া হয়েছে ক্লাস 9 থেকে এবং 40% নেওয়া হয়েছে তোমাদের ক্লাস 10 থেকে। সো হয়তো তোমাদেরও এমনটা হতে পারে, তবে এটুকু নিশ্চিত থাকো যে তোমাদের সিলেবাসটায় এমনভাবে তৈরি করা হবে যাতে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন অথবা উপর লেভেল বা হায়ার লেভেলে গিয়ে তোমাদের কোনো সমস্যা না হয়। মানে যতটুকু না জানলেই নয় বা যতটুকু তোমাদের জানা দরকার তোমাদের শর্ট সিলেবাসে ঠিক ততটুকু অংশই রাখা হবে এবং তোমরা এটা নিয়েও টেনশন করো না যে ইন্টার সেকেন্ড ইয়ারের এত বড় সিলেবাস বা ফার্স্ট ইয়ার সিলেবাস এটা কিভাবে শেষ করব 3 মাসে। সো তোমরা এটুকু নিশ্চিত থাকো যে 3 মাস বা 4 মাস যতটুকুই ক্লাস হোক না কেন তোমরা
তোমরা 3 বা 4 মাসে যতটুকু শেষ করতে পারো বা তোমাদের মাথায় যতটুকু ধরবে তোমাদের সিলেবাসে ততটুকুই থাকবে বাড়তি বা এক্সট্রা চাপ তোমাদের উপর দেওয়া হবে না সো এটুকু নিশ্চিত থাকতে পারো এবং তোমাদের সিলেবাসটা কবে দেওয়া হবে সেইটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে ধরে রাখতে পারো যেহেতু ডিসেম্বরে এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস দেওয়া হবে তো সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে তোমাদের নতুন সিলেবাসটা দিয়ে দেওয়া হবে তো এরপর আসা যাক যে তোমাদের পরবর্তী কোশ্চেনটি সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা কবে শুরু হতে পারে যেহেতু অটোপাস দেওয়ার এই মুহূর্তে সম্ভাবনা নেই তাহলে তো তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে তাহলে আমাদের পরীক্ষাটা আসলে কবে থেকে শুরু হতে পারে তো এর অ্যান্সার হচ্ছে ধরো আগামী এসএসসি পরীক্ষার্থীদের দিয়ে বোঝাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে তোমাদের পরীক্ষাটা কবে হবে ধরো তোমাদের স্কুল কলেজ খোলা হলো মার্চ মাসে তাহলে মার্চ মাস থেকে 3 মাস ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাটা নেওয়া হবে তো মার্চ এপ্রিল মে জুন তার মানে এপ্রিল বা জুন এই মাসগুলোর দিকে তোমাদের এসএসসি ও সমমানের পরীক্ষাটা হতে পারে তাহলে এসএসসি ও সমমানের পরীক্ষা যদি হয় তাহলে তার পরপরই তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো জুলাই যদি ধরি আগস্ট সেপ্টেম্বর তো তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে সেপ্টেম্বরের দিকে কারণ আগস্ট বা এর আগের মাস এই মাসগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে অঞ্চলগুলো তোমাদের সমুদ্র তীরবর্তী সেগুলোতে বন্যা বা আদার্স প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যার কারণে ওই মাঝখানে সময়টাতে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে না কেননা এই সব কিছু কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে এই প্রাকৃতিক দুর্যোগ পাশাপাশি আদার্স যে টপিকগুলো আছে সব বিবেচনা করেই সিদ্ধান্তগুলো নিতে হয় তো এই ক্ষেত্রে ওই দুর্যোগগুলোর মাঝে যেহেতু সম্ভাবনা থাকে দুর্যোগ হওয়ার তো ওই সময়টাতে পরীক্ষা হবে না সো যদি হয় তাহলে তোমাদের সেপ্টেম্বর ওইদিকে চলে যাবে আর যদি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাটা তোমাদের এপ্রিল বা মে জুন মাসের দিকে শুরু হওয়া না পসিবল হয় তাহলে তাদের পরীক্ষাটা সেপ্টেম্বরের দিকে চলে যাবে তো তাদের পরীক্ষা সেপ্টেম্বরে চলে গেলে তোমাদের পরীক্ষাটাও আলটিমেটলি পিছিয়ে যাবে সেটা তাহলে নভেম্বর বা ডিসেম্বর ওই দিকে চলে যাবে তোমাদের পরীক্ষাটা সো ওভারঅল বুঝতে পারছো যে একটা সাথে আরেকটা রিলেটেড যদি 2021 সালের এসএসসি পরীক্ষাটা ওই ঠিক টাইমে না হতে পারে তাহলে তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বরের দিকে চলে যাবে আর যদি তাদের পরীক্ষা পিছিয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে নভেম্বর বা ডিসেম্বরের দিকে চলে যেতে পারে তবে যদি ওই টাইমটাতেও পরীক্ষা সম্ভব না হয় নেওয়া বা করোনা ভাইরাসের পরিস্থিতি যদি ওই সময়টাতেও যদি থেকে যায় তাহলে তোমরা ভাবতে পারো যে তোমাদের অটোপাস দেওয়া হবে সো তাহলে বুঝতে পারছো কখন অটোপাস দেওয়ার সম্ভাবনা তোমাদের আসতে পারে আমি আরেকবার বলছি যদি সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হয় তাহলে তো অটোপাস দেওয়া লাগলো না আর যদি সেপ্টেম্বরে তোমাদের এসএসসি পরীক্ষা চলে যায় তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষা চলে যাবে নভেম্বর বা ডিসেম্বরের দিকে সো যদি তখনও নেওয়া না পসিবল হয় তাহলে তোমাদের অটোপাস দেওয়া হবে তো আশা করি বিষয়বস্তুগুলো তোমরা বুঝতে পারছো আর কোভিড-19 এর শোনা যাচ্ছে যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সো এই ক্ষেত্রে 2021 সালের প্রথম দিকেই ভ্যাকসিন বাংলাদেশে আসার কথা বাজেটও নির্ধারণ হয়ে গেছে যদি চলে আসে অ্যান্ড যদি কোভিড-19 পরিস্থিতি নাগালের মধ্যে চলে আসে তাহলে হয়তো সব ঠিকঠাক থাকবে এবং টাইম মতোই তোমাদের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ক্লাস করে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে সো ওভারঅল 2021 সালের পরীক্ষার্থীদের জন্য এটুকুই আপডেট ছিল এবং তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে তাই তোমাদের জন্য এই ভিডিওটি মেক করলাম আর যেহেতু এগুলো পুরোপুরি অফিসিয়াল আপডেট নয় তোমরা জানতে চাচ্ছিলে যে 2021 সালের আপডেট নিয়ে একটি ভিডিও মেক করার জন্য বা বর্তমান সময়ের পরিস্থিতি কি তার জন্য ভিডিওটি মেক করছি তো যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি তোমার ফ্রেন্ডের সাথেও শেয়ার করে দিবে সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে তো আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো তোমাদের জন্য একটি গ্রুপ খোলা হয়েছে প্রায় 25-30,000 মেম্বার গ্রুপে অ্যাড হয়ে গেছে তোমরা যারা এখনো জয়েন হওনি তাড়াতাড়ি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও আর তোমরা চাইলে আমাদের নতুন নতুন আপডেট জানতে আমাদের আমাদের ওয়েবসাইটটিও ভিজিট করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবে সো ফর লেট ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম